প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার উঠে আসছে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ খবর থাকছে আপার প্রাইমারি থেকে, তাই এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। গতকালকেই অর্থাৎ শুক্রবার ধর্মতলায় অবস্থান মঞ্চে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের বেশ কয়েকটি মঞ্চ একত্রিত হয়ে পালন করল শ্রদ্ধা দিবস। গতকালকে ছিল 21শে জুলাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের কাছে ছিল। তারা ওই দিনটিতে শ্রদ্ধা দিবস পালন করেছেন। এক্ষেত্রে আপার প্রাইমারি শিক্ষক পদপ্রার্থী অর্থাৎ যোগ্য বঞ্চিত আপার প্রাইমারি শিক্ষক পদপ্রার্থীদের 231তম দিন অতিক্রান্ত হলো। পাশাপাশি প্রাইমারি 2014 টেট পাস নট ইনক্লুডেড এবং গ্রুপ সি গ্রুপ ডি ওয়েটিং প্রার্থীদের 331তম দিন ও রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের 333তম দিন ধরে অবস্থান ধর্ণা চলছে। এই দীর্ঘ আন্দোলনের মধ্যে বেশ কয়েকজন সহযোদ্ধা বছরের পর বছর চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ। ওই দিন মঞ্চে চাকরিপ্রার্থীরা তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা দিবস পালন করেছেন, তাদেরকে তাদের স্মৃতিতে শ্রদ্ধাও জানিয়েছেন। মঞ্চের চারিদিকে মিছিল করে যোগ্য বঞ্চিতরা অবিলম্বে নিয়োগের দাবিতে স্লোগান তুলেছেন। সেই দিক থেকে বলা যেতে পারে সমস্ত যোগ্য বঞ্চিত এই চাকরিপ্রার্থীদের অর্থাৎ যারা অবস্থানরত চাকরিপ্রার্থী তাদের আন্দোলন এবং কর্মসূচি কালকে চোখে পড়ার মতোই কিন্তু ছিল। অন্যদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়া অর্থাৎ যারা দুবার ইন্টারভিউ দিয়েও যোগ্য বঞ্চিত হয়ে রয়েছেন সেই সমস্ত প্রার্থীর তরফ থেকে তথা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে পুনরায় আরও একবার গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি পালনের জন্য ডাক দেওয়া হয়েছে, যেটি হলো তিলোত্তমা অভিযান কর্মসূচি। সেটি হলো 3রা আগস্ট। ইতিপূর্বে 3রা জুলাই তারা ঐতিহাসিক হাইকোর্ট অভিযান কর্মসূচি পালন করেছিলেন, এবারে কিন্তু তাদের ডাকেই আবার হতে চলেছে আগামী 3রা আগস্ট তিলোত্তমা অভিযান কর্মসূচি। সব ক্ষেত্রেই যোগ্য বঞ্চিত ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা আপার প্রাইমারির ক্ষেত্রে একটি দাবি তারা কিন্তু বরাবর তুলছেন, যে কেস কেন মেনশান হচ্ছে না। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা MAT 638, এই কেসটিকে মেনশান কিন্তু করাতে হবে। সেক্ষেত্রে এই কেস মেনশানের দায়িত্বটা কার, কেসটাকে কে মেনশান করাবে, এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। স্বভাবতই আমাদের এটা বুঝে নেওয়া প্রয়োজন যে কেস মেনশানের দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই কেসটিকে মেনশান করাতে হবে এবং শুনানির জন্য কিন্তু তুলতে হবে, কারণ এই কেস যতক্ষণ না পর্যন্ত মেনশান হয়ে শুনানির জন্য নির্দিষ্ট ডেট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু দীর্ঘসূত্রিতা চলতে থাকবে। এক্ষেত্রে কবে অন্ধকারময় দিন কাটবে সেটা কিন্তু এখন ভাবার সময় এসে গিয়েছে। এ কারণেই আরও একবার 3রা আগস্ট তিলোত্তমা অভিযানে ডাক দিয়েছেন এই যোগ্য বঞ্চিত দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা, যারা দীর্ঘ সময় ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবশ্যই তাদের এই গুরুত্বপূর্ণ অভিযান কর্মসূচি আরও একবার সফল হবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তবে কেস মেনশান কিন্তু অবশ্যই করানো প্রয়োজন, এবং এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটি কিন্তু জুলাই মাসের 3rd week অনগোয়িং চলছে। এরপরে আরেকটি সপ্তাহ, সেটি সমাপ্ত হয়ে গেলেই চলে আসবে অগস্ট মাস। সেক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কি না সেই দিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।